চট্টগ্রাম আটাসনের উপনির্বাচন তেরো জানুয়ারি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী সহ আটজন প্রার্থী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুষ্ঠু হবে বলে আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অপরদিকে ভোটের মাঠে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশের আশা করছেন বিএনপি প্রার্থী চট্টগ্রাম থেকে কাজী মঞ্জুরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসালমী চট্টগ্রাম আট আসনের সাংসদ মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন শূন্য এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 13 জানুয়ারি ভোটাররা বলছেন সব সময় পাশে পাবেন এমন মানুষকে জনপ্রতিনিধি নির্বাচন করবেন তারা ইন ইলেকশনটা যেন ফেয়ার হয় ইলেকশন যেন লাত্রান্দার না হয় ওই ইলেকশন আমরা চাই আমাদের জন্য কাজ করবে সুযোগ সুবিধা পাবে আমরা জনগরদের জন্য যা বাড়া করবে তারা আমরা নির্বাচিত করব এখন যারা নির্বাচনে মানে প্রার্থী তাদের কাছে আমাদের বিশেষ দাবিটা হচ্ছে এই কালুঘাট ব্রিজের প্রত্যেক প্রার্থী কালুরঘাট সেতু বাস্তবায়নকে রাখছেন নির্বাচন প্রতিশ্রুতির প্রথম কাতারে আমার প্রথম কাজ হবে যে চট্টগ্রাম মহানগরের সাথে দক্ষিণ চট্টগ্রামের সংযোগ কালুরঘাট সেতু বলখালী তথা দক্ষিণ চট্টগ্রামবাসীর দুঃখ দূর করতে মানুষের মাঝে শঙ্কা আছে অতীতের অভিজ্ঞতা থেকে যে ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা ভোট দিতে পারবো কিনা এরকম একটা সংখ্যা তো মানুষের আসেই তারপরেও আমরা আশা নিয়ে ভোটের মাঠে নেমেছি মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা এবং দীর্ঘদিনের যেই এই মনোব্যথা যে কালুঘাট ব্রিজ নিয়ে সেটা পূরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাতে উদ্যোগ উদ্যোগ নেবেন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা তো আমরা চট্টগ্রাম আট আসনের সকল কেন্দ্র ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে ইতিমধ্যেই আমরা ভোট কেন্দ্র সহ ভোটার তালিকা এবং আমাদের যে দাপ্তরিক যে ধরনের প্রস্তুতি আছে সেগুলিতে ইতিমধ্যেই আমরা সম্পন্ন করেছি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বাইশ ডিসেম্বর মাসায়ল অমি আর টিভি